নির্বাচন শেষে বিজয়ের আনন্দে উদ্বেলিত সংসদ সদস্যরা, কিন্তু ব্যতিক্রম ঘটল টাঙ্গাইল চার আসনে। নৌকাকে হারিয়েছেন সতেরো প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। জয়ী হওয়ার পরের দিন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির থানার সামনে। সড়ক অবরোধ করে থানা ঘেরাও কেন, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। টাঙ্গাইল চারের কালীহাতি আসনে নবনির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছয় কর্মী সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে থানা গেটের সামনে বসে অবস্থান নিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন লতিফ সিদ্দিকী। নেতাকর্মীরা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়, উত্তেজনার, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বিকেল তিনটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর মধ্যস্থতায় পুলিশ চার নেতাকর্মীকে ছেড়ে দিলে নেতাকর্মীরা অবরোধ ও লতিফ সিদ্দিকী বসে থাকা অবস্থান তুলে নেন। এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তাদের মুক্তি দাবি করেন। নাম্বার ওয়ান চা পাতা কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশন, এক কাপ নাম্বার ওয়ান চা, নাম্বার ওয়ান এর জয় সব সময়। কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন পরবর্তী উত্তেজনা কাম্য নয়, এখানে উভয় পক্ষের ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী, পিন্টু হৃদয় ও খোকন নামের চার ট্রাক প্রতীকের সমর্থককে ছেড়ে দেবে ও মামলার এজাহারভুক্ত দুইজনকে আদালতে পাঠাবে। কালিহাতি থানার ওসি কামরুল ফারুক গ্রেপ্তারকৃতদের নাম না জানিয়ে বলেন, বাদীর লিখিত অভিযোগ ছিল বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, কতিপয় লোক ভাঙচুর করেছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।